সে যার জন্য আমাকে ছেড়ে দিয়েছিল সেই মানুষটাও তাকে একা করে চলে গেছে। একটা ভাই আমাকে বলতেছিল আমাদের রিলেশনটা ছিল 2 বছরের, হেই 2 বছরে আমাদের মাঝে অনেকবার ঝামেলা হয়, তারপর আমরা দুজনেই আবার সরি বলে সবকিছু মিটাই নিতাম, এভাবে আমাদের সম্পর্কটা ভালো চলতেছিল। তো আমাদের মাঝে একজন থার্ড পার্সন আসে, তো হঠাৎ ওর কথা বলার ধরনগুলো না কেমন জানি চেঞ্জ হতে শুরু করে, আমাকে ইগনোর করা শুরু করলো, আমাকে ওর মাঝে অনেকবার ব্রেকআপের হুমকিও দেয়, কিছুদিন পর আমার সাথে ঝামেলা করে ব্রেকআপ করে দেয় আর আমাকে ব্লক করে দেয়। 2 বছরের সম্পর্ক এক মুহূর্তে শেষ করে দিল, ভাবতে খারাপ লাগছে তুমি আর আমি আমরা হতে পারলাম না। কিছুদিন পরে আমি ওর বান্ধবীর থেকে জানলাম ও সেই ছেলের সাথে রিলেশনে গেছে। আমি অনেক চেষ্টা করি ওর সাথে যোগাযোগ করার কিন্তু কোনো লাভ হয় নাই, একটা সময় আমি ওর পিছু ছেড়ে দেই আর ওরে ওর মতো করে থাকতে দেই, বিরক্ত করা বন্ধ করে দেয়। তার 2 মাস পরে ওর ফ্রেন্ড আমাকে SMS দেয়, বলে আপনাকে ছেড়ে দিয়ে ও যে ছেলের সাথে রিলেশনে গেছিল সেই ছেলে ওকে ছেড়ে অন্য আরেকটা মেয়ের সাথে রিলেশনে গিয়েছে। তো কেউ কে কাঁদিয়ে না কেউ সুখে হতে পারে না, তারপরে আমার লাইফে ফিরে আসতে চায়, আমি না করে দিই। ও অনেক চেষ্টা করছে আমার সাথে যোগাযোগ করার কিন্তু যখনই জানতে পারতাম যে ও, সাথে সাথে ব্লক করে দিতাম। 2-3 দিন পর হঠাৎ একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে, কল রিসিভ করার সাথে সাথেই বলে উঠলো যে কলটা কাটবেন না, একটু কথা আছে। কলটা ছিল আমার প্রিয় মানুষটার, অনেক কান্নাকাটি করে আর আমার কাছে ক্ষমা চায়, সবকিছু ভুলে যেতে বলে। আমি ওরা সেদিন একটা কথাই বলছিলাম, বেঈমানদের কোনো ধর্ম থাকে না, ওরা শুধু পারে মানুষকে ঠকাতে, তুমিও তাদের দলের একজন, তারপরেও আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু দ্বিতীয়বার আর বিশ্বাস না। আর একটা কথা বলছিলাম যে আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করো না, ভালো থাকো বলে কল কেটে দেই আর ব্লক করে দিলাম। ভালোবাসা অনেক সুন্দর কিন্তু এই ভালোবাসার ভেতরে কষ্টটা সব থেকে বেশি থাকে, সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না। বিশ্বাস ও ভালোবাসার মাঝে অনেক মিল রয়েছে, যেমনটা বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো না, ভালোবাসা ভালো কিন্তু অন্ধ ভালোবাসা ভালো না। আসলে মানুষ মানুষের ভালো দেখতে পারে না, তাই সবসময় সবাই সুযোগ খোঁজে, সবাইকে যে অবিশ্বাস করবেন তেমনটাও না, মানুষটাকে বিবেচনা করেন, বুঝে শুনে তারপর তাকে বিশ্বাস করেন। আমি একটা কথা বলি না সবসময়, প্রত্যেকেই তার কাজের শাস্তি পাবে, হোক সেটা আজ অথবা কাল, কেউ কখনো ছাড় পায় না, বিচার একটা সময় হবেই। সব থেকে প্রিয় মানুষটাকে কষ্ট পেতে দেখতেও না খারাপ লাগে, তবুও না তার প্রতি এই ঘৃণা তার কাছে যেতে দেয় না, সে মানুষটা আমাকে একা করে অন্যের কাছে চলে গেছে, সে আর ভালোবাসা পাওয়ার যোগ্য না। এরকম কিছু মানুষের জন্য মানুষ আজ ভালোবাসতে ভয় পায়, ভালোবাসার নাম শুনলেই আতঙ্কে কেঁপে ওঠে। ভালোবাসাটা সুন্দর কিন্তু সবার জন্য তো আর না, সবাই তো আর ভালোবাসার মূল্য দিতে জানে না। এই গল্পের জন্য কিছু লাইন, সেটা হচ্ছে সে ভালো থাকার জন্যই আমার কাছ থেকে চলে গিয়েছিল কিন্তু আফসোস সে সেখানেও না ভালো থাকতে পারেনি আর পারবেও না, কারণ হচ্ছে সে আমার সাথে যা করেছে সামনের মানুষটাও ঠিক সেটাই করবে তার সাথে। অন্যকে কাঁদিয়ে নিজে কখনো ভালো থাকার আশা করা যায় না প্রিয়, একটা সময় আমি কেঁদেছিলাম তুমিও কাঁদবা, হয়তো সময়ের ব্যবধানে তুমি বুঝবা কে ছিল তোমার আপন আর তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো, হয়তো সেদিন তোমার কাছে আর যাওয়া হবে না, তুমি আসতে চাইলেও তোমাকে আর কখনো কাছে আনা হবে না। ভালোবাসাটা একবারই থাকে আর বিশ্বাসটাও একবার, একবারই দুইটা জিনিস নষ্ট হয়ে গেল না, হাজার চেষ্টা করে আর আগের মতো ভালোবাসার বিশ্বাস পাওয়া সম্ভব না। সময় থাকতে ভালোবাসার কদর করতে শিখুন, হারিয়ে যাওয়ার পরে তো সবাই খুঁজে, তখন বুঝে কি আর কোনো লাভ হয়, তাই তো বলি অন্যকে ধোকা দেওয়ার আগে নিজেও একটু ভেবে নিন। এই সেম জিনিসটাও আপনার সাথে হবে, আপনি ওই কষ্টটা পাবেন, পাবেনই এটা বাধ্যতামূলক, তাই নিজেও তৈরি থাকবেন ভালো থাকো কে অসমাপ্ত ভালোবাসাগুলো।